লেকচার শুরুতে আবার একটি গল্প। এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, ইন্ট্রোডাকশন লেকচার। তো ধরুন আপনি নিজেই কাজ করতেছেন একা, আপনার টিমে আর কেউ নেই, আপনি একাই 100 রজনীকান্ত। তো আপনার কোনো ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের প্রজেক্ট হতে পারে। আপনি চিন্তা করলেন আমি কোনো গিট, কোনো এসডিএন বা কোনো ফাইল রিপোজিটরি সিস্টেম ইউজ করবো না, আমি আমার লোকালে কাজ করব আর FTP দিয়ে ডাইরেক্ট ওয়েবসাইটে তুলে দিব। তো হঠাৎ করে আপনি কোনো কাজ করতেছেন, আপনার ফাইলে টেস্ট করা ছাড়াই আপনি একটা ফাইল সার্ভারে তুলে দিলেন। সার্ভার যে দেখলেন যে আপনার যে ওয়েবসাইট চলছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এবং আপনি হয়তো কোড করতেছেন গত 10-12 দিন ধরে। তো 10 দিন আগে কি কোড ছিল আপনার সেটা মনে নাই, যতই আপনি আন্ডু আন্ডু চাপেন 10 দিন আগের চেঞ্জ আপনার PC-তে দেখাবে না। তো এই ধরনের সিচুয়েশন যদি ধরেন দুইজন মিলে কাজ করতেছেন কোন একটা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টে, আপনি আপনি একজন জামাল, আপনি আপনার হ্যালো ওয়ার্ল্ডে লিখলেন ডোন্ট ওয়ারি এনি জামাল নামের আমার কোনো বন্ধু থাকলে, আর আপনার আরেক বন্ধু জামালের ফ্রেন্ড কামাল, সেও হ্যালো ওয়ার্ল্ডে কাজ করে, একই সাথে দুইজন মিলে ফাইলটা আপলোড করলেন সার্ভারে। তো চিন্তা করেন তো, জামালও যা একটা কিছু লিখলো, কামালও একটা কিছু লিখলো, তার থেকে কারটা আগে আসবে, আর কে আসলে কি করেছিল সেটা সিনক্রোনাইজ করার জন্য, আর বলতে পারেন যে কে আসলে কতটুকুর জন্য রেসপন্সিবল, যে কার কারণে আসলে আপনার সার্ভারটা ডাউন হয়ে গেছে, সেটা যদি বুঝতে না পারেন বা দেখতে না পারেন তাহলে কি ধরনের একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হবে। তো এটা হচ্ছে আসলে ফাইল রিপোজিটরি সিস্টেম ইউজ করার একটা ফজিলত, যে এই ফাইল রিপোজিটরি সিস্টেম ইউজ করলে এই ধরনের প্রবলেমগুলো আপনি থেকে দূরে থাকতে পারবেন, বা আপনি খুঁজে বের করতে পারবেন হু ইজ দ্য রিয়েল কালপ্রিট, যে কে কার কারণে আসলে বা কোন কোড লাইনের কারণে আপনার এই জিনিসগুলো হচ্ছে বা আপনার সার্ভার ডাউন হয়ে গেছে। তো আপনি চাইলে আগের যে ওয়ার্কিং ভার্সন ছিল আপনার, যে আগের কোডের কারণে আপনার সার্ভারটা চলছিল, সেটা আপনি আবার ফেরত যেয়ে কাজ করতে পারবেন। তো আমি যখন কাজ শুরু করি তখন FTP দিয়েই সরাসরি ফাইল লোকাল লোকাল PC থেকে ওয়েব সার্ভারে তুলে দিতাম। তো এরপরে আসলো SVN, SVN-এ আমি কাজ করতাম, টর্টোয়েস SVN ছিল, অনেকটা ইউজ করতাম এই কারণে যে ওইটার উইন্ডোজ ক্লায়েন্ট পাওয়া যাইতো এবং খুব সহজে কমান্ড লেখা ছাড়াই ড্র্যাগ ক্লিক বাটন ক্লিক ক্লিক করে ফাইল রিপোজিটরি ম্যানেজ করা যেত। তো এরপর যখন গিট ইউজ করা শুরু করলাম তখন বুঝলাম যে আসলে গিট অনেক পাওয়ারফুল SVN-এর চাইতো, এবং কাজ করা খুবই সহজ, এবং বলা যায় গিট আপনি যদি একবার ইউজ করা শুরু করেন এবং কিছু প্রবলেম ফেস করার পরে সলিউশন করেন, তো বুঝতে পারবেন যে আসলে গিট আপনার লাইফের প্রোগ্রামিং যদি হয় আপনার প্রোগ্রামিং লাইফে এর জন্য এটা একটা অ্যাসেনশিয়াল টুল, আপনি এটা ছাড়া চিন্তাই করতে পারবেন না যে আসলে আপনার কাজ করা পসিবল। তো চলুন আমাদের পরের লেকচারগুলোতে আমরা গিট নিয়ে কাজ করা শুরু করা দেখাবো। ধন্যবাদ।